আজকের মতো আমরা সর্বশেষ কথা আলোচনা করতে চাই আল হাফিজ ইবনু তাই মিয়া যার অভাত হল সাতশত হিজরিতে ওনার সম্পর্কে আমরা মোটামুটি সেগুলি ধারণা রাখি ওনার সম্পর্কে আহলুসল জামায়াতের ইমামদের আমার বিভিন্ন মাস আলায় বেশ দিমত ছিল এমনকি সর্বশেষ যেই বিরোধের কারণে মামলা হয় এবং যে কারণে তিনি জেলে যান এবং সেখানেই তার ছিল হয়েছিল রেহাল মাসলা তিনি ফতোয়া দিয়েছিলেন আল্লাহ হাবিব সাল আলহ আলী ওসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা ঠিক হবে না জাইজ হবে না হারাম হবে যাই হোক তিনিও ইবনু তাইমিয়া তিনিও শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে তিনিও বলেছেন যে এই ধরনের মাহফিল হতে পারে এবং সব পেতে পারে মানুষ নিয়তের উপর নির্ভর করে অনেক কিতাব ওনার আছে মারুফ উনার সম্পর্কে বলার প্রয়োজনে অনেক কিতাব ওনার আছে উনি অনেক কিতাব লিখেছেন অনেক কিতাবের মধ্যে ওনার একটা কিতাব হলো ইকতদা ও সেরাউতুল মুস্তাকিম এই কিতাব এই হচ্ছে ইকতদা সরাতুল মুস্তাকিম লি মুখালাফাতি আসহাবুল জাহিম এই কিতাবে এই গিতাবে দুই খন্ডের মধ্যে দুই খন্ড এটা আছে কোন আছে আমার কাছে যেটা আছে আমি যেটা থেকে এখানে নিয়ে এসেছি এটা হলো 619 পৃষ্ঠাতে এখানে এবারে আমরা দেখতে পারি এই যে এখানে আন্দোলন করা আছে وکাযালিকা মা ইউহদিসুহু বাযুন নাস ইম্মা মুদাহাhatan লিনাসারা ফি মিলাদ ঈসা আলাইহিস সালাম ওয়া ইম্মা মাহাবাতান লিনাবি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তা'যীমান কিছু মানুষ যে একটা নতুন কিছু মানুষ একটা নতুন আমল শুরু করেছেন এটা দুই কারণে হতে পারে একটা হলো খ্রিস্টানদের সাথে খ্রিস্টানরা ঈসা জন্মদিন পালন করে তাদের সাথে সামঞ্জস্য রেখে মুসলমানরা আল্লাহ রসুল সাল আলিহ আলী জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান করে একটা কথা বলে রাখি খ্রিস্টানদের জন্মদিবস পালন করা বছরে একদিন আর মুসলমানরা আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহিউলি ওয়াসাল্লামের মিলাদ আলোচনা করেন মিলাদ অনুষ্ঠান করেন বছরে একদিন না বছরে প্রত্যেক দিন প্রতিদিন প্রতি রাত প্রতি সকাল প্রতি সন্ধ্যা যখনই সুযোগ হয় তখন আল্লাহর হাবিব সল্লাহ আলিহিদআ ওসাল্লামের তারিফের এই মাহফিল আল্লাহর হাবিবের দরবারে সালাম পেশ করার এই মাহফিল অনুষ্ঠান হয়ে থাকে বিভিন্ন অকেশনে আমরা এগুলো জানি যেমন না শুধু বারোই রবিউলা উয়াল বা রবিউলা উওয়াল মাসের বিশেষ কোনো তারিখে হয় তা না পুরা বছর এটা হতে থাকে এমনকি শেখ আসাম আলী তানবী সাহেব ওনার একটা কিতাবের মধ্যেও আছে উনিও শর্ত সাপেক্ষে বলেছেন আমি একটা প্রসঙ্গক্রমে বললাম ওনার কথা এখন বলবো না আগামীতে বলবো উনিও একটা আউটলাইন দিয়ে বলেছেন যদি এই মতো হয় তাইলে সপ্তাহে সপ্তাহে ঘরে ঘরে এই মাহফিল যেন হয় হোক এখানে হাফিজ জিবরতি ইয়া তিনি বললেন যে এই যে অনুষ্ঠানটা হয় এটা একটা হতে পারে খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য রেখে তারা গতসে তাদের নবীর আমরা গতসে আমাদের নবীর আরেকটা হতে পারে আরেক কারণ হতে পারে ও ইмма মুহাবাতান লিনবিয়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাযাইমান আরেকটা হতে পারে আল্লাহ নবীর मोहब्बत এবং আল্লাহ নবীর তাযীমে والله ইউসিবুহুম আলা হাদিহি المحাবতে ওয়াল ইজতিহাদ লাআলা আল বিদআ من اتخاذ مولد النبي صلى الله عليه واله وسلم عيدا مع اختلاف الناس في مولده যে আল্লাহ রব্বুল আলমিন দিবেন মানুষকে সব দিবেন এই মহাব্বত এবং এই ইস্তেহাদ এর উপরে আল্লাহ রবুল্ আলমিন মানুষকে সাব দিবেন তিনি বলেন সাপ দিবেন বেদাতের উপরে না যে মানুষ মোহব্বতে তাজিমে আল্লাহর হাবিব সাল আলহিউআসাল্লামের ওয়াসাল্লামের কে এই হিসাবে কুশি প্রকাশ করার জন্যে কুশি প্রকাশের এক মাহফিল মানুষ করে থাকে এটা নিয়তের উপরে আল্লাহ রবুল্লা আলমিন তাকে সাব দেবেন এটা হাফিজ তাইমিয়ার কথা উনি যে এক এটার পক্ষে বলেছেন তা না কিন্তু তিনি এর বিপক্ষেও বলেছেন এখানে বললেন যে দৈনীয়তা হতে পারে এর মধ্যে ভালো নিয়তটা হলো মোহব্বতে তা আজমে যদি হয় তাহলে আল্লাহ রবুল আলমিন তাকে সাপ দেবেন আবার বলেছেন সামান্য কিছু পরেই বলছেন ফাতা আজিম আমরা এখানে দেখতে পারি ফাতা আজিম উল মাউলিদ ওয়া তেখাদ মাউসিমেন কদিয়া ফলহু নাস ويكون له فيه أجر عظيم لحسن قصده وتعظيمه لرسول الله صلى الله عليه وآله وسلم كما قدمته لك أنه يحسن من بعض الناس ما يستقبح من المؤمن المسدد ولهذا قيل للإمام أحمد عن بعض الأمراء এখানেও কি বললেন যে নিয়তের উপরে যদি নিয়তটা ভালো হয় হসনুল কস হয় ভালো নিয়ত হয় আল্লাহ হাবিব সাল ওসাল্লামের তাজিম যদি মকসুদ হয় তাহলে আহ আজরুন আজিম এর মধ্যে অনেক ভালো পুরস্কার অনেক উত্তম পুরস্কার মহাপুরস্কারে পুরস্কৃত হতে পারে একজন মানুষ যদি আল্লাহ রসুলের মহব্বত এবং তাজিম উদ্দেশ্য হয়